আবাস যোজনার টাকা উপভোক্তার অ্যাকাউন্টে আসতে কাটমানি দিতে অস্বীকার করায় মারধরের অভিযোগ উঠল তৃণমূল এক পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার ডোমকলের রায়পুর পঞ্চায়েতের আলীনগর গ্রামে। এই ঘটনার সুরাহাচে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে আসতে উপভোক্তার বাড়িতে দলবল পাঠিয়ে কাটমানি আদায়ের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর পঞ্চায়েতের আলীনগর গ্রামে। কাটমানি দিতে অস্বীকার করায় উপভোক্তা সহ তার পরিবারের লোকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। তাজমিরা বিবি হলো মেম্বার, তৃণমূলের মেম্বার, ওর স্বামীকে হলো রফিকুল ইসলামকে দিয়ে পাঠাই, দিয়ে বউ বাইরে দাঁড়িয়ে থাকে আর আটজন বাড়িতে আমার পাঠিয়ে দেয় যে হলো টাকা হলো 20,000 টাকা হলো আমাদেরকে দিতে হবে। তাই বলে আমরা বলি যে দিব না, ঘরের টাকা দিব না। তো হলো তাহলে আমার স্বামী যাহা বাইরে বাড়ায় আর ওরা সব দল বললি আরও সব লোক ডেকে হলো মারধর করে। 20,000 চাইছে, বলছে যে হলো প্রধানকে হলো 20,000 দিতে হলে পরে আমাকেও 20,000 দিতে হবে মেম্বার, এই কথা বলি। আমি হলো মেম্বারকেও দিব না, প্রধানকেও দিব না। মারধর করেছে আমার চারজনকে, দেওয়ারের বউ, তারপরে আমার দেওয়ারকে, আমার স্বামীকে আর আমাকে। আমরা কী ব্যবস্থা, আমরা হলো থানায় তো ওদের অত্যাচারের জেলে আমরা থানায় চলে গেলো। জানা যায় আবাস যোজনায় আলীনগর গ্রামের বাসিন্দা জাবেদ শেখের অ্যাকাউন্টে টাকা ঢোকে। ঘরের টাকা ঢুকতেই ওই এলাকার পঞ্চায়েত সদস্যা তাজমিরা বিবির স্বামী রাফিকুল মণ্ডল দলবল নিয়ে রবিবার রাতে কাটমানি নিতে যায়। জাবেদ শেখ কাটমানি দিতে অস্বীকার করায় রাফিকুল মণ্ডলের দলবল তাদের মারধর করে। অভিযোগকারীরা গোটা ঘটনাটি ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রায়পুর অঞ্চলের মেম্বার তাজমিরা বিবি, তার স্বামীর লোকজন লিয়েছি রফিকুল ইসলাম, তার লোকজন লিয়েছি, আটজন লোক লিয়েছি আমার বাড়িতে ঘরের টাকা চাই, আমি দিতে চাইনি, 20,000 দিতে চাই, আমি দিতে চাইনি, যার জন্য আমাকে মারধর করে। ব্যাংকে 60,000 টাকা ঢুকেছে, টাকা দিইনি, সেজন্য কেন চাইছে আমরা কী করি বলবো, আমি দিতে চাইনি, আমি তারপরে থানা গেছিলাম। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন সদস্যের স্বামী রাফিকুল মণ্ডল। যে মেয়ে আমার নামে অভিযোগ জানিয়েছে ওকে একটাই কথা জানতে হবে যে আমি ওর বাড়িতে টাকা বুলি গেছিলাম কি, ঠিক আছে? আর যদি কোনো ছেলে পেলে আমার বুলি থাকে সেটা আমি তদন্ত করবো। যে বাড়িটায় টাকা তুলছিল ওরা, সে বাড়িটা আমাদের ছেলে পেলে যেয়ে বাধা দেয়, ঘরের বিষয় নিয়ে এইসব ঝামেলা। কিন্তু আমরা বুলি দিয়েছি যে টাকা তুলতে হবে না, প্রধান কিছু লোক টাকা তুলেছিল সেটা বাধা দিতে দেয়, প্রধান ক্ষতি করছি। তো দলের মিটিংয়ে কোনো মিটিংয়ে ডাক পাইলে পাওয়া যায় না প্রধানকে, প্রধান তো মেয়ে ছেলে মানুষ, ওই আসতারে দত্ত হাসবেন আহার দরকার সেটি আসছে না। রায়পুর পঞ্চায়েতের প্রধান মিনা বিবিকে পুরো ঘটনাটি জানানো হলে তিনি পুরো বিষয়টিকেই এড়িয়ে যান। বলতে গেলে আমি কিছুটা অতটা জানিনি, তো কিছুটা শুনেছি, তো যে এটার ব্যাপারে যে প্রশাসন দেখছে এই ব্যাপারে, এর বেশি আমি আর কিছু জানি না। এটা তো প্রশাসন দেখছে, এটা দেখার পরে আমি দেখছি এটা কী ব্যাপারে কী হয়েছে না হয়েছে, এটা আমি দেখছি, তো বললাম আমি দেখছি, দেখার পরে আমি বলব। সত্য বলতে গেলে এটার ব্যাপারে আমি অত কিছু তো জানিনি, এটা তো সামান্য একটু জানিয়েছি যে এরকম ভাবো এ হয়েছে, তো প্রশাসন মানে এটার ব্যাপারে তদন্ত করে দেখছে। হ্যাঁ, অতটা বলতে গেলে আমি অতটা জানিনি, মারধর হয়েছে এটা শুনেছি, কিন্তু মারধর যে কি বিষয় হয়েছে সেটাও আমি জানি। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা, উচ্চ মাধ্যমিক বা সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167167।